ওয়ার্ল্ড কাপ থেকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সাকিব আল হাসান ইনজুরিতে পড়েছিলেন, কামব্যাক করেছেন পাকিস্তানের বিপক্ষে, তবে দল বিক্ষিপ্ত, তামিম ইকবাল দলের সাথে নেই, স্টার কিংবা পারফর্মারদের অনেকেই একসাথে অ্যাভেলেবল পাচ্ছেন না টিম ম্যানেজমেন্ট। মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ার্ল্ড কাপের সময় ছিটকে পড়েছিলেন ইনজুরিতে, অসম্পূর্ণ মিশন রেখেই তাকে দেশে ফিরে আসতে হয়েছিল। এখন আসলে কী অবস্থায় আছেন, কামব্যাক করার মতো কোন স্টেজে আছেন সেটা তার কাছ থেকে জানবো। সাইফুদ্দিন, কেমন বোধ করছেন এখন, মানে ফেরার প্রত্যাশা তো আসলে সবাই করছে, হোয়াট ইউ এক্সপেক্টিং ফ্রম ইয়োরসেলফ? এটা বলা ডিফিকাল্ট, কারণ হয়তো বা অ্যাজ এ বোলার হিসাবে ফিরতে আমার সময় লাগবে 2 মাসের উপরে, তো হয়তো বা অ্যাজ এ বোলার হিসাবে বিপিএলটা খেলতে পারবো না, কারণ একটা রেস্ট্রিকশান আছে আমার, একটা সময়সীমা দেওয়া আছে। তো ক্লিয়ারেন্স পেয়েছি আলহামদুলিল্লাহ, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে বিপিএলটা আমি শুরু থেকেই খেলতে পারবো, তো যদি আমাকে কোনো টিম পিক করে ইনশাল্লাহ খেলার জন্য মুখিয়ে আছি আর কি। ওকে, টিমস আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মোহাম্মদ সাইফুদ্দিন অ্যাভেলেবল, বোলার সাইফুদ্দিন হিসেবে না হলেও ব্যাটসম্যান সাইফুদ্দিন তিনি কিন্তু অ্যাভেলেবল আছেন, চাইলে পিক করতে পারেন আপনারা। তবে লাস্টের দিকে সাইফুদ্দিনকে সবাই হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবে ইউজ করেছে বিপিএল, আমরা দেখিনি যে কখনো বিগ রোল নিয়ে ব্যাটসম্যান হিসেবে আপনাকে খেলতে, বাট সুযোগ পেলে এবার তো সেই জিনিসটা আপনি করার চেষ্টা করবেন। এবং ব্যাটসম্যান হিসেবে সাইফুদ্দিনের নিজের কাছে ব্যাটসম্যান হিসেবে এক্সপেকটেশন সাইফুদ্দিনের কতটুকু? না না, অবশ্যই, কারণ চেষ্টা তো করি আমি সবসময় ভালো কিছু করার, ব্যাটিংয়ের সুযোগ পেলে নিজের 100% দেওয়ার, তো ইনশাল্লাহ, কারণ হয়তোবা তখন ভিন্ন রোল ছিল, অ্যাজ এ বোলার হিসাবে দেন ব্যাটসম্যান হিসাবে ম্যাচ খেলতাম, বাট এবার যেহেতু অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে সুযোগ পেতে দায়িত্বটা অনেক বড়, বাট তার চেয়ে আমি চিন্তা করি আগে দল পাওয়াটা, দল পাই তারপর হয়তো চিন্তা করবো আদার্স অন্য কিছু। তার মানে এবারের বিপিএলটা একটু আপনার জন্য ভিন্ন ডাইমেনশনে বা নতুনত্ব বা এক নতুন সাইফুদ্দিনকে দেখার আমাদের প্রত্যাশা থাকবে, এরকম কখনো দেখিনি যে ব্যাট করছে সাইফুদ্দিন আর বোলার সাইফুদ্দিন অনুপস্থিত? অবশ্যই, আসলে খারাপ তো কিছুটা লাগবে, কারণ বলিংটা অবশ্যই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, স্পেশালি টি টোয়েন্টিতে, তো যেহেতু জানি না এখনও পর্যন্ত ম্যাচ টিম পাবো কি পাবো না, খেলবো কি খেলবো না, বাট আশাবাদী। তারপরে ইনশাল্লাহ জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, কোনো না কোনোভাবে মানি না, আমার নামে হচ্ছে জীবন, তো যেটাই হোক এটা মেনেই আসলে আগাতে হবে। লেটস টক অ্যাবাউট দ্য ইঞ্জুরি, মানে ইঞ্জুরিটা যখন পড়লেন নিশ্চয়ই খুব খারাপ লেগেছিলো, ওয়ার্ল্ড কাপ থেকে যেভাবে আপনাকে চলে আসতে হয়েছিল, এবং এরপরে এই এই জায়গাগুলোতে যেটা থাকে সবচেয়ে সাইকোলজিক্যালি নিজেকে মানে ঠিক রাখা, পুরো প্রসেসটা আপনি কীভাবে সামলেছেন? দেখুন, আসলে অ্যাজ এ আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসাবে, অ্যাজ এ পার্সোনাল যদি আপনাকে আমাকে বলতে হয়, এটা খুব টাফ, তখন আসলে বোঝা যায় আসলে কাছের মানুষ বা শুভাকাঙ্ক্ষী কে, তখন আসলে একমাত্র ফ্যামিলি মেম্বার ছাড়া আর আসলে খুব বেশি কাকে পাওয়া যায় না। তো অনেকে আছে যারা আমার শুভাকাঙ্ক্ষী, বা অনেকে আন্ডারে খেলেছে আমাদের কোচ বলেন বা যারা বলেন, অনেকে নানাভাবে কল করেছি বা টেক্সট করেছি, বাট কারো কোনো রেসপন্স পায় না, মনে হচ্ছে সবাই জো বাইডেন এতটা ব্যস্ত। তখন আসলে একটা ইঞ্জুরি থাকা প্লেয়ার তাদের বেশি কিছু চায় না, হয়তো বা একটু মানসিক সাপোর্ট বা একটু সময় বা কিছু টিপস দেওয়া, তো যে জিনিসটা আসলে পাইনি খুব খারাপ লেগেছে। তারপর আলহামদুলিল্লাহ মেন্টালি আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি স্ট্রং আছি, তো ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা থাকবে এটা ধারাবাহিক। আর একটা যদি কথা না বললেন, অবশ্যই আবারও সাকিবের কথা বলতে হয়, কারণ একটা মানুষকে আমি যখনই ফোন করেছি বা টেস্ট করেছি সাথে সাথে রিপ্লাই পেয়েছি, আবার তামিম ভাইও দুজনেই সেম, যখনই কল করেছি বা টেস্ট করেছি ভালো বুদ্ধি পরামর্শ দিয়েছে কী করা উচিত, কারণ অবশ্য তাদের কাছে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, কারণ এই মানুষগুলো ছোটো ছোটো বা 1 মিনিট সময় আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তো আলহামদুলিল্লাহ। যখন ওই অবস্থা থেকে দলটাকে ছেড়ে আসলেন, মানে হারের উপরেই ছিল বলা যায় যে মানসিকভাবেই তারা বিপর্যস্ত ছিল দলটা, আপনিও চলে আসা, এরপরেও আপনি ওই এই দলের ফর্মটা যখন দেখছেন যে তারা একদম ছিন্ন বিচ্ছিন্ন পারফরমেন্স, সেটা আসলে ওভারঅল দলটা নিয়ে আপনার অ্যানালাইসিস কী, এবং সেটা আসলে কতটা কষ্টদায়ক? আসলে দেখুন, যখন আমি কী বলবো, আসলে কিছু কারণ হাতে নেই, আমি নর্মালি যখন দুবাইতে ওমানে আমরা কোয়ালিফায়ার খেলতে যাই, সুন্দর আমি জিম করলাম, সুইমিং সেশন করলাম, রিকোয়ার নিয়ে ফ্রেশ, পরের দিন প্র্যাকটিস আছে, একদম ভালো রিফ্রেশ নেওয়ার জন্য ওই প্রিপারেশন নেওয়া, সকালে ঘুম থেকে উঠি সামথিং রং, তো আসলে এখানে তো আসলে কারো করা থাকে না অ্যাজ এ লাক ছাড়া। আমি যখন ইংল্যান্ডও সেম ইঞ্জুরিতে পড়েছিলাম, নর্মালি আমি আমার জিম সেশন বা সব কিছু করে রাতে একটা ভালো রিকোয়ারের জন্য ঘুমের জন্য যাই, কারণ বিভিন্ন 5-স্টার হোটেলে গেলে আমরা বেডে ঘুমাই না, নিচে ফ্লোরিং করে ঘুমাই যাতে আমাদের কোমরের ইঞ্জুরি আছে, তো তারপর সকালে ঘুম থেকে উঠে যখন দেখি ব্যাক সামথিং রং, তখন আসলে নিজের লাক ছাড়া আর কাকে কিছু বলার থাকে না। আর যেটা বলেন খারাপ অবশ্যই লাগেছে, যখন টিকিটটা হাতে নিয়ে প্লেনে উঠলাম, দীর্ঘ নিঃশ্বাসটা আসলে নিলাম, তখন এই পজিশনে আসলে যে থাকে সে বুঝতে পারবে তখন ওই ফিলটা, হয়তো বা অন্য কেউ বুঝবে না, তো
এটা আসলে সবকিছু তো আর মনমত হবে না। এটা আর দলটাও একেবারে বিপর্যস্ত এরপর থেকে, দল নিয়ে অনেক কথা, মানে পারফরমেন্স হচ্ছে না, সব মিলে টালমাটাল একটা অবস্থা, এটাও কষ্ট দেয় কিনা, বা এই জায়গা থেকে কামব্যাক করা কতটা সম্ভব খুব রিসেন্টলি? হ্যাঁ অবশ্যই, সত্যি বলতে আমিও অ্যাজ এ পার্ট অফ টিমের হয়তোবা দর্শক হিসেবে খেলা দেখলে ফিল করি অনেক। আমরা যারা বাংলাদেশি ক্রিকেটার বা সাপোর্টাররা অবশ্যই প্রত্যেকটা হারই আমাদের জন্য কষ্টদায়ক, আমিও ব্যতিক্রম না, আমারও অনেক কষ্ট লাগতেছে। বাট ইনশাল্লাহ খারাপের পরে তো ভালো সময় আসে, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু করবে সামনে নিউজিল্যান্ডে। ওকে, একটু ব্যাট নিয়ে কথা বলি, কারণ এটা খুব আলোচিত সাম্প্রতিক, আপনি ইন্ডিয়া গিয়েছিলেন, ব্যাটের শেপ ঠিকঠাক কিনা আমরা দেখেছি আপনার ভিডিওর মাধ্যমে, কী ফাইন্ড আউট করে আসলেন, ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যটা কী ছিল এবং ব্যাটটা আসলে মন মতো হলো কি না? না অবশ্যই, এটাও যদি আমার কেনা ব্যাট, এটা আমার মন মতো SF-এর ব্যাট না, তো ওই ব্যাটগুলো ইনশাল্লাহ এতদিন পাঠিয়েছিল মন মতো হচ্ছিলো না, তো ওই ব্যাটগুলো আসলে একটা স্যাম্পল ব্যাট নিয়ে যায় বাংলাদেশ থেকে, যে আমাকে এই শেপে ব্যাটে নিয়ে আসবেন, এ বানাই দেবেন আর কি। তো ওরা আগে থেকে কার্ড রেডি রেখেছিলো, আমি যাওয়ার মাত্রই ওরা আমার ব্যাটের সব মাপ নিয়ে ওয়েট নিয়ে বানিয়ে দেয়। কিছুদিন আগেও আপনার এই চাবির রিংটাতে আমরা দেখেছিলাম যে একটা বল ছিল না, আগে একটা বল ছিল এখানে, এখন শুধু ব্যাট আছে, ব্যাটসম্যান পরিচয়ের কারণে বোধ হয়। না এটা অবশ্যই, আসলে আমি সারাদিন আসলে চাবির রিং নিজেকে নিয়ে অনেক চিন্তা করি কী করবো না করবো, বাট সত্যি আমি আমার সবসময় এই জায়গাটা একটা বলের রিং থাকতো, বাট আপাতত তুলে রেখেছি, যখনই আমি আবার বলিংটা শুরু করবো তখন আবার এটা খুলে বলের রিংটা লাগাবো, যেহেতু আগামী এক দেড় মাস দুই মাসও আমি হয়তোবা বলিং করতে পারবো না, যেহেতু সামনে হয়তোবা BPL হিসেবে আমাকে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে ক্লিয়ার্স দিয়েছে, তো এই জন্য এটা রেখেছি আর কি আমার ভালো লাগা থেকে, বাট দুটো আছে আমার কাছে। ওকে, তো আপাতত বোলার পরিচয়টা তুলে রাখা, কারণ হচ্ছে যে ব্যাটসম্যান পরিচয়ে আগামী কিছুদিন সাইফুদ্দিনকে ব্যস্ত থাকতে হবে এবং ডোমেস্টিক ক্রিকেটে পরিচয় যেটাই হোক, ক্রিকেটার সাইফুদ্দিন মাঠে ফিরে আসুক সেটা আসলে এক্সপেকটেশন সবাই করে, আমরাও সেটা করছি।